আগে তৈরি হয় না আপনাকে হাইতে নেবে না আমাকে ওখানে থেকে না গাড়ি আসবে কোনো দিন ওই শুনলেই পারে হবে না কালি সালের বাকি হলো আমি তো খুব বড় লাগবে ভাই সব কিছু ঠিক আমি সৈয়দ নিজামুল গনি লিখু সাবেক চেয়ারম্যান 11 নং পদকের ইউনিয়ন পরিষদ আজকে এই দুপুরের দিকে প্রায় লোহাজানা কলেজ রোড দিয়ে ভ্যানে ধরে এই দুজন লোক আসছিল বাজার থেকে ঝিনাইদহ থেকে একটা ট্রাক আট লোড করা একটা ট্রাক এই দুটো ছেলেকে চাপা ঘটনার থেকে তো উদ্ধার করে মাগুরা সদর হসপিটালে পাঠানো হয় তারপর এখানে মৃত্যু করা আমি ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ ইএমএ হিসেবে আছি 250 শতাংশ সদর হাসপাতাল মাগুরা বিকাল আনুমানিক 6টার দিকে হাটগোপালপুরে অ্যাক্সিডেন্ট হয়ে নাজমুল এবং নিকুল নামে দুইজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ইমার্জেন্সিতে আসে আমরা ভর্তি করে সামনে পুলিশ সার্জারি বিভাগে ভর্তি করা হয় এবং ভর্তিরত চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করা আমার বাড়ি সহেল হাটগোপালপুর থানা জেলা ঝিনাইদহ আমার নাম মোহাম্মদ বাকি বিল্লা আমার ওই আমার দামাই হয় নিপুর ওই ভ্যান চালক ভ্যান চালায় আসছিল হাটগোপালপুর কলেজের দিকে উঠিয়ে হাইওয়ে উঠেছিল ওই যার ওই সময় ঝিনাইদহ থেকে আসছিল একটা কাঠ ভাই ট্রাক ওই ট্রাকে সাথে আসি ধাক্কা মারি দেওয়ার পর নিয়ে যাই ওই জায়গায় ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে গেলি মাগুরায় দিয়ে পড়ে মাগুরায় এসে ডাক্তারে বললো মৃত্যু ঘোষণা করে নাম কি আমার নাম মোহাম্মদ আনসার আলী আমার ভাইসকে গাড়ি দৌড় করে হাটগোপালপুর তেল পাম্পে ধুয়ে পরে আর একটা বাড়ির টিপ মাঠেছে বাড়ির টিপির টাকা নিয়ে গাড়ির কাছে যাওয়ার সময় আরেকটা ভ্যানে যাচ্ছিল আরেকটা কাঁচামালের গাড়ি কালের জিনেদার দিক থেকে মাগুরার দিকে আসতেছিল ওই গাড়িতে ডাইরেক্ট মনে করেন যে ভ্যানটা ডাইরেক্ট হিট করেছে তার মানে আপনার বাসটা কি ভ্যানে বসেছিল নাকি যাত্রী হিসাবে ছিল আপনার বাসটার নাম কি যে মারা গেছে নাজমুল আলী বাসা কোন জায়গায় হাটগোপালপুর হাটগোপালপুর তার পিতার নাম কি মোহাম্মদ আফসার আলী এখন সে কি করেন পড়াশোনা পড়াশোনা কলেজে পড়ে কলেজে পড়েন কোন কলেজে পড়ে হাটগোপালপুর কলেজে তাহলে তো বেশি বয়স না থেকে খাতা মাল ধরছিল ডাইরেক্ট একটা ভ্যানু রাস্তা ক্রসিং করে বেরোতে পারেনি ট্রাকও কভার করতে পারেনি ডাইরেক্ট ট্রাক শুট করে দিয়েছে কি করে ছেলে কলেজে পড়াশোনা করে ওর বাপ গাড়ি চালায় ওর বাপের গাড়িটা একটু দেখাশোনা করে দেয়